শুরু করছি সংবাদ সরাদের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আরও সম্পত্তির হদিশ মিলছে আপনাদের আবারও জানিয়ে রাখি হুগলি তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আরও সম্পত্তি সামনে আসছে এর আগে হুগলির চন্দননগরে এবং ব্যান্ডেলে তার নামে সম্পত্তির হদিশ মিলেছিল আর এবার চুঁচুড়ার পিপুল পাতিতে বিলাসবহুল ফ্ল্যাট শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আপনাদের আবারও জানিয়ে রাখি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে চুঁচুড়ার পিপুল পাতিতে বিলাসবহুল ফ্ল্যাট শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন সেই বিলাসবহুল ফ্ল্যাট সেই ফ্ল্যাটটি কিনেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং ওই ফ্ল্যাটটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে রয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে স্ত্রীর নামে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন চুঁচুড়ার পিপুল পাতিতে বিলাসবহুল ফ্ল্যাট শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে ওই বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছিলেন শান্তনু আর সেই বিলাসবহুল ফ্ল্যাটের ছবি এই মুহূর্তে কলকাতা টিভিতে দেখছেন চুঁচুড়ার পিপুল পাতিতে এর আগে হুগলিতে দুটি জায়গায় তার সম্পত্তির হদিশ মিলেছিল চন্দননগরে তার বাড়ি রয়েছে পাশাপাশি ব্যান্ডেলেও তার বাড়ি রয়েছে এবং এবার চুঁচুড়ার পিপুল পাতিতে বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে চুঁচুড়ার পিপুল পাতিতে ফ্ল্যাটটি স্ত্রীর নামে রয়েছে এই নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি সৌমেন রায়চৌধুরীর কাছ থেকে সৌমেন এবার চুঁচুড়ার পিপুল পাতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে বিলাসবহুল ফ্ল্যাট কি খবর রয়েছে সৌমেন শুধু বললে ভুল হবে বিলাসবহুল ফ্ল্যাট এই কথাটা তুমি বলছিলে এবং চুঁচুড়ার এই যে 11 নম্বর ওয়ার্ড এবং এই ফ্ল্যাটটিতে কিন্তু শহরের নামজাদা লোকেরা থাকেন এরকমটাই বলছেন স্থানীয় বাসিন্দারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তো একেবারে নয় এবং যারা এখানে থাকেন তারা যথেষ্ট তাদের যথেষ্ট পয়সা কড়ি আছে বলেই তারা এই ফ্ল্যাটটি কেনেন এবং সম্পূর্ণ অত্যাধুনিক ডিজাইনে এই ফ্ল্যাটটি তৈরি যেমন ফ্ল্যাটের বাইরের অংশ তেমনি ফ্ল্যাটের ভিতরে যারা থাকেন তাদের যে ছবি সেগুলোও কিন্তু একেবারে অত্যাধুনিক কারণ আমরা দরজার একেবারে বন্ধ রয়েছে এই দরজার বন্ধের বাইরে যে লকটি রয়েছে তালাটি রয়েছে সেই তালাটিও কিন্তু ফিঙ্গারপ্রিন্টে খোলে এবং নাম্বার দেওয়া একটি তালা ফ্ল্যাটের ভেতরে কি থাকতে পারে সেটাও কিন্তু আন্দাজ করা যায় যেটা বলার সেটা হচ্ছে যে ব্যান্ডের বন্দোবস্ত করছেন শান্তনু সেলিং মান এবং ইভানকে এই যে বারবার যখন রেড হচ্ছিল ইডি যখন রেড করেছিলেন শান্তনুর বাড়িতে গোয়েন্দারা যখন গিয়েছিলেন সেখানে তখন কিন্তু শান্তনু রাত্রেবেলা বেরিয়ে গিয়ে বলেছিলেন যে তার স্ত্রী ছেলেকে নিয়ে পড়াতে গিয়েছেন ব্যান্ডেল ডনবস্কোতে পড়তে আসতেন এই তার ছেলে এবং স্ত্রী যাকে প্রিয়াঙ্কা তাকে নিয়ে আসতো এবং চুঁচুড়াতে যেহেতু কাছাকাছি ব্যান্ডেল ডনবস্কোর কাছাকাছি সেই কারণেই কিন্তু এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল এবং এই ফ্ল্যাটে তারা স্ত্রী ছুটির পরে তারা একটু দীর্ঘ সময় সেখানে থাকতেন শান্তনু যেহেতু জেলা পরিষদে আসতেন জেলা পরিষদে তার যে কাজকর্ম সেটা করার পর তিনি এই ফ্ল্যাটে যেতেন এবং তার বাড়ি যে বলাগড় অনেক কিছুটা থেকে বেশ কিছুটা দূরত্বের সেই কারণে জেলা সদরের কাছাকাছি এই ফ্ল্যাটটি নেওয়া হয়েছিল এবং যথেষ্ট বিলাসবহুল ফ্ল্যাটে কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছিল তবে বেশ কয়েকদিন কিন্তু এখানে কেউ আসেননি কারণ এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন ফ্ল্যাটের যারা সিকিউরিটি রয়েছেন তারা যেটা বলতেন আসতেন কিন্তু বেশ কয়েকদিন হলো তাদেরকে এখানে দেখা যায়নি শেষ কবে এসেছিলেন সেটাও কিন্তু খুব পরিষ্কার করে তারা বলতে পারছেন না ফলে এই ফ্ল্যাটটি এই মুহূর্তে তালা দেওয়ারই রয়েছে কয়েক লক্ষ টাকার এই যে ফ্ল্যাট সেটা কিন্তু কত টাকাতে সঠিক কিনেছিলেন প্রায় 1700 স্কোয়ার ফুট দুটো ফ্ল্যাটকে একসঙ্গে মিলিয়ে করা হয়েছিল এই ফ্ল্যাটটি কত টাকাতে কিনেছিলেন শান্তনু সেটাও কিন্তু এখন পরিষ্কার করে কেউ বলতে পারছেন না বেশ এই খবরের দিকে তুমি নজর রাখো সৌমেন কথা বলছিলাম আমাদের হুগলির প্রতিনিধি সৌমেন রায়চৌধুরীর সঙ্গে হুগলিতে একাধিক জায়গায় তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হদিশ মিলছে ব্যান্ডেল চন্দননগরের পর এবার হুগলির চুঁচুড়ার পিপুল পাতি এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রীর নামে ওই ফ্ল্যাটটি কিনেছেন এমনটাই জানতে পারা যাচ্ছে